পশ্চিমে বন্দনা করি মক্কা হেন স্থা উর্দি সে বারায় গো সেলাম মমিন মুসলমান আরে উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত যেইখানে পড়িয়া গো আছে আলির মালা মেহের পাথর দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর যেইখানে বাণিজ্য করত চান্দ সহদাগর আরে উস্তাদের না চরণ বাইন্দা মদ্দি করলাম কি সুন্দরবন সইতে গো বানলাম গাজী জিন্দাপি আরে সভা কইরা বইসুন যত হিন্দু মুসলমান সবার চরণে আমি জানাইলাম সেলা একবার খেমটা তালে ধীরে ধীরে বাজায়া দেও ভাই পালা আমরা গায়া যাই আরে পিরিত যতন পিরিত রতন পিরিত গলার হার পিরিত কইরা যেজন মরে সাফল জনম তার আরে পান দিলে সুবারি লাগে আরো লাগে শুন গুছিয়া গুছিয়া জলে পিরিতের আগুন আরে আমি তো আশাইরা গাঙ্গো বৌরা বাসের গুড়ি আমার লাগিয়া কান্দা মরে পাড়ার পোলা পুরি আরে আষাঢ় মাসিয়া ঢলে আমি যাই বাম্বাসিয়া রাখ জুলুঙ্গায় ভরিয়া আরে খেমটা সাইরা এইবার পয়ারেতে যাই কেরমে কেরমে মহুয়ার পালা আমরা এইবার গাই আরে ও দারু বিদিরে আমার শিশু কন্যা আপন ঘরে পালে
Lourdes
লজ্জা পুহুরে আসে, খেলা দেখায় বাজদার দল নজ্জার চান্দের বাড়ি, রূপে পাগল করল তারে মহু আহা সুন্দরী। শঙ্খিনী পদ্মিনী চিলাবাহার দুত্রা মাছুয়া গাছুয়া কনকনিয়া বনপনিয়া এ খা 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 খা। Thank you.
তারপরে কি ঘটনাটা ঘটলো, নৈদ্যাপুরের নৈদ্যা ঠাকুর খেলা দেখতে গিয়া মহুয়া সুন্দরীর কাছে হারাইল তার হিয়া। হাজার টেকার শাল দিল আরো টেকা করি, বসত করার লাগিয়া দিল নতুন একখান বাড়ি। আরে তামাশা দেখায় একদিন মহুয়া সুন্দরী, ফিরতাছিল সন্ধ্যা বেলায় সেই না নতুন বাড়ি। একলা পথে পাইয়া তারে নৈদ্যা ঠাকুর কাইলি সন্ধ্যায় জলের ঘাটে আসিও নির্জয়। সাথে কইতে কথা
মহুয়া আর এই প্রেমের খেলা যখন গেল জানা, বাইদ্যা সর্দার ঘাটে যাইতে তারে করলো মানা। খায় না ঘুমায় না কন্যা আহারে, থাকে একা একা ঘাটের পানে চাইয়া থাকে, যায়নি কিছু দেখা। চৈত্র মাস আসে, সোনার কোকিল কুকু ডাকে বৈশাখ গাছে গাছে। আরে মধ্য রাতে পাগল হইয়া নদীর ঘাটে আইয়া, নদীর চান বাজায় বাঁশি, মহু আহার লাগিয়া। Thank you.
মহুয়ার এই প্রেমের খেলা হুমরা বাজটা দেখে বাজটা বেডার মনের রাগ মনের মধ্যেই থাকে মাইনকারে ডাক দিয়া কয় ভাইবা দেখলাম শেষে অংশ নদীর পারে যাইবাম থাকতাম না এই দেশে আরে ওই না খবর শুননা মহুয়ার মাথায় পড়ে বাড়ি নজদার সামনে কনের লাগিয়া দৌড়ে তাহারা তারি
চলে নাই রে সানি, পিঞ্জিরা করিয়া খালি, হায় রে উইরা সে পঙ্খিনী। আরে সেই না পঙ্খি ধরার লাগিয়া কি কাম করিল, বাজদার নারীর লাগিয়া ঠাকুর বৈদেশি হইল। দিন কাটে রাত কাটে বছর ঘুইরা যায়, ত্রিভুবন ঘুইরা কন্যার খোঁজ নাহি সে ভাই, না না
শিকার করার উপযুক্ত সময় দেয় হন। বেডার ঘুরা তাহার পিঠে উঠছে দুইজন গেল বহুত দূরা।
অনেক দূর যাইয়া পথে পড়লো পাহাইরা গান, সদাগরের নাও দেখা ডাক দেন উদ্ধার সান। বনিজদের সময় যায়, উড়ো তরাতরি। এ তোরা নাও সার দেই পার করি। চিল্লাইয়া কোনো লাভ নাই, যদি রাজি হয় যা যা লাগে সব দিয়া করবাম আমার বউ। পাহাইরা ওই তক্ষ বিষ বান্দা আছে শিরে, পানির খিলিত মিশাইয়া খাওয়াইয়া মারবাম ধীরে। আমরা দেশে চল আছে বিয়া করার আগে খুইনা রাতে বর পক্ষের পান খাইতে লাগে। তোরা পান সুবারি দেয়াই না সোনার কন্যার হাতে, বালা কইরা সাজাও খেলি মনের অভিলাষে। তোরা ফুর্তি কর, তোরা ফুর্তি কর।
সদাগরের হাত এড়াইলেও আবার পরে সন্ন্যাসীর হাতে, ভয় কি তারে সইতে পারে সতীত্ব যার সাথে। আগুন মাসে অল্প শীত কংস নদীর পারি, দেখা পাইল নৈদ্যা ঠাকুর মহু আসুন্দরী। আরে সাপে যেমন পাইল মানি পিয়াসি পাইল জল, পদ্ম ফুলের মধু খাইতে ভ্রমরাহা পাগল। কাটটা গেল গহীন বনের মধ্যে তারা বসত করিল।
কাটে দিন রাত, শিরেতে পড়িল বাজ ওই নায়কর সাজ। প্রাণে যদি বাসো কন্যা আমার কথা ধরো, এই বিষলক্ষার ছুরি দিয়া দুশ্মন ডানে মারো, ধর ছুরিডা, উড়া উড়া। মারে মারে তুই আমারে তুইয়া কই গেলি রে মা, আমারে তুইয়া তুই কই গেলি, ছয় মাসের শিশু কন্যা, ছয় মাসের শিশু কন্যা পাল্লা করলাম বড়, কি ধন লইয়া ঘরে ফিরবা, আমার অন্তর জড় জড়, মারে তুই আমারে তুইয়া কই গেলি রে মা, তুই আমারে তুইয়া কই গেলি, জাইত কুল দিয়া নদার সান আমার মায়াডারে লইয়া মনের সুরে বানছিল ঘর,
দেশান্তরী হইয়া হায় আল্লাহ এইডা আমি কি করলাম রে আল্লাহ এইডা আমি কি করলাম পাশান গইলা যায় ওই নায়ক ক্ষীর জলে মেদিনী ভাষায় হায় রে হায় নির্দয় সংসার না দিল শেষ করিলাম মহুয়ার গা